করলেন? চন্দ্রকোনা ওয়ান এবং টু, চন্দ্রকোনা ওয়ানে আমাদের পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের ছটা, সেখানেতে ছটাতেই আমরা বোর্ড গঠন করছি। চন্দ্রকোনা টুয়েতেও ছটা, সেখানেও আমরা বোর্ড গঠন করছি। পঞ্চায়েত সমিতি চন্দ্রকোনা ওয়ানের 18টা এবং চন্দ্রকোনা টুয়ে 18টা, সেখানেতে বিরোধী শূন্য, বিরোধীরা একটাও পাচ্ছে না। আর চন্দ্রকোনা ওয়ানে দুটো জেডপি, চন্দ্রকোনা টুয়ে দুটো জেডপি, সেখানেতেও বিরোধীদের কোনো জায়গা নাই। সুতরাং তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের জয়, সার্বিক জয় এটা। এটা মামাটি মানুষের সরকারের জয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, এটা তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীদের জয়, এটা ইডি সিবিআই এর বিরুদ্ধে জয়, এটা বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে জয়। সুতরাং তৃণমূল কংগ্রেস যেইভাবে মানুষের সেবায় নিয়োজিত আছে, একইভাবেই থাকবে এবং মানুষের উন্নয়নে এগিয়ে যাবে তারা। কর্মীদের কেমন সাড়া পেয়েছিলেন নির্বাচনে? কর্মীদের সাড়া তো পেয়েছি বলেই তো জয়লাভ করেছি। বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে এটা সমান সমান হয়েছে, বাম একটা পেয়েছে। আমি তো বললাম ছটা ছটা 12টা অঞ্চলেই আমরা বোর্ড গঠন করব, সেটা সময়ের অপেক্ষা। আপনারা দেখতে থাকুন, আপনারা শুনতে থাকুন খালি।